আলাইকুম প্রিয়ন, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসছি একটা স্টিম ফোর্ট, এখানে মালয় ভাষায় যে বলে স্টিম বোর্ড, এখানে হলো মানে আলহামদুলিল্লাহ যে আমরা আসছি খেতে প্রথম। আমি আল্লাহর রহমতে আরও খাইছি স্টিম বোর্ড, বাট এখানে ফার্স্ট টাইম। আর হচ্ছে এখানে লট অফ আইটেম আছে আলহামদুলিল্লাহ, আমাদের এখনও খাওয়া হয় নাই, কিন্তু দেখেই আমি অ্যাকচুয়ালি এরপর আলহামদুলিল্লাহ বলে ফেলছি, কারণ অনেক অ্যাট্রাকটিকেবল খাবার এবং ফুড থেকে শুরু করে সব কিছু আছে এখানে। তো আমি এক্স্যাক্ট লোকেশনটা দিয়ে দিব যখন পোস্ট করি, পোস্টের সময় মালয়েশিয়াতে যারা আছেন কুয়ালালামপুরের একদম তারা কাছেই, সবাই এখান থেকে নিয়ে এসে খেতে পারেন। এখানে হলো সব মিট আইটেম, ইভেন এগুলো সব হচ্ছে হালাল, আমরা হলো সবগুলো ইয়ে করি। আর আমাদের এই যে এখানে বিফ, মাটন, চিকেন অল আইটেম এবং প্রন, চিকেন বল থেকে শুরু করে মাশরুম, তারপরে ব্রকলি, লেটুস, সব আইটেম ইয়ে আছে এখানে, চিকেন বল, বিফ বল, এভরিথিং। আর এখানের ইয়েটাও খুব সুন্দর, আইসক্রিম থেকে শুরু করে সব আইটেমের ডিজার্টও আছে এখানে। তো আমরা এখন নেওয়া শুরু করব, বিসমিল্লাহ রহমান রহিম বলে খাইতে থাকি, কি বলেন? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমাদের সব ম্যারিনেট করা খাবার, এগুলো এখানে কুকিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে বাটার দিয়ে। আর এটা সুপের মধ্যে আমরা মিক্স করলাম চিংড়ি মাছ, তারপরে এগুলো আছে সি ফুড এখানে, আর এখানেও আরও আছে অনেক আইটেম, চিকেন সসেস, চিকেন বল, বিফ বল, সব কিছু আছে এখানে। আরও নেওয়া হয়েছে প্রন, ফিশ, এখানে ফ্রুট, এখানে মাশরুম, এখানে নিয়েছে স্পাইসি সস। এখানে এই ড্রিঙ্কগুলো কি ঠান্ডা না গরম? এগুলো হচ্ছে আমরা এখন রান্না করে গরম গরম পরিবেশন। যে আমাদের খাবার মোটামুটি প্রায় শেষের পথে, মোটামুটি প্রায় খাতাম। আমাদের সব ম্যারিনেট করা খাবার, এগুলো এখানে কুকিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে বাটার দিয়ে। আর এটা সুপের মধ্যে আমরা মিক্স করলাম চিংড়ি মাছ, তারপরে এগুলো আছে সি ফুড এখানে, আর এখানেও আরও আছে অনেক আইটেম, চিকেন সসেস, চিকেন বল, বিফ বল, সব কিছু আছে এখানে। আরও নেওয়া হয়েছে প্রন, ফিশ, এখানে ফ্রুট, এখানে মাশরুম, এখানে নিয়েছে স্পাইসি সস। এখানে এই ড্রিঙ্কগুলো কি ঠান্ডা না গরম? এগুলো হচ্ছে আমরা এখন রান্না করে গরম গরম পরিবেশন। যে আমাদের খাবার মোটামুটি প্রায় শেষের পথে, মোটামুটি প্রায় খাতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি আজকে আমরা চলে আসলাম রেস্টুরেন্ট নাতাশা, এটা হচ্ছে সুবাং জায়া ইউএসজে ওয়ান, আমাদের সম্পূর্ণ বাংলাদেশি ক্যাটাগরি, বাংলাদেশি ফুড, বাংলাদেশি খাবার, ইভেন্ট আমাদের বাংলাদেশি মালিক জনপ্রিয় আমাদের একজন সুপার হিরো, তাদেরকেও দেখাবো। এটা হচ্ছে শিশা ওয়ার্ল্ড, ফ্লট অফ আইটেম অফ শিশার, এটা হচ্ছে ফখর, এটা কোম্পানি। আর এখানে হচ্ছে ডবল অ্যাপেল দেখতেছি, আর একটা এই যে গ্রেপস, আর আদার্স কোনো ইয়ে আছে কি না বলতে পারবো না। এটা হচ্ছে তান্দুরি অ্যান্ড গ্রিল চিকেন ওয়ার্ল্ড, আর হচ্ছে ভিতরটা আমি আরও দেখাবো। এটা মেবি হালিম, আর এটা হচ্ছে আমাদের সব মোটামুটি বাংলাদেশি আইটেম। এটা হচ্ছে ধুনধুল চিংড়ি মাছ, আর মানে কলমি শাক থেকে শুরু করে পাতাকপি ভাজি, এগুলো সব লট অফ আইটেম। আর এই যে হচ্ছে আমাদের পলাশ ভাই, পলাশ ভাই ভালো আছেন? আর আসছি এই যে আমাদের আর এক খুব মানে কাছের ভাই, সবাই অনেকদিন রেস্টুরেন্টটা হয়েছে, আমার আসা হয় না এই ব্যস্ততার কারণে। তো এখানে লট অফ আইটেম আছে, আসলে একটা একটা করে আমি ডেসক্রিপশন দিতে পারতেছি না, আপনারা আসলে অবশ্যই দেখবেন। এটা হচ্ছে ইউএসজে ওয়ান, আরও হ্যাঁ নে, তারপরে হচ্ছে কিচেন ওয়ার্ল্ডটা অ্যাকচুয়ালি সবসময় সিক্রেট থাকে, কিচেন ওয়ার্ল্ডটা ইনফ্রন্টটা দেখেন শুধু, আর এটার করিডোরটা কখনোই দেখানো হয় না, ভিতরটা আসলে কিচেনটা সব জায়গায় একটু সিক্রেট থাকে। আর আপনারা অবশ্যই এখানে আসলে অনেক রকমের বাংলাদেশি আইটেমের খাবার পাবেন। আর হচ্ছে আমাদের
ও এখানে আবার মালয়েশিয়ান কিছু আইটেম আছে, লাইক এই যে সাথে যেটাকে বলে অল পপুলার, এই যে হচ্ছে সাথে এবং সাথে ইনিয়া পায়াম কাটা আয়াম, এনে বলে চিকেন, মালাই ভাষায় বলে আয়াম। আর এই যে আপেলটা ইনি সুম্মা সাম্মা খাসি আছে, গরু আছে, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর আরও মনে করেন লটস অফ আইটেম এখানে আছে, তো সব মিলাই আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব। ইভেন যদি আপনি এখানে আসতে চান আমি অবশ্যই লোকেশন ট্যাগ দিয়ে দিব। ওকে, বাই।